অবস্থায় আছেন সমাজের পরিচালক। প্রথমে আছেন মহুয়া গঙ্গোপাধ্যায়। নমস্কার দিদি। পশ্চিম মেদিনীপুরের সদর শহরে আমার বাড়ি, কিন্তু বর্তমানে আমি আমেরিকায় থাকি স্বামী কর্মসূত্রে। এতদিন অবধি জীবনটা মোটামুটি একদম সাধারণ, যেরকম একজন ভারতীয় নারীর জীবন হয় সেরকমই ছিল। কিন্তু গত দু তিন বছরের আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টাতে কিছু মানুষের মনে আমি এখন অল্প নিজের ভালোবাসার জায়গা করতে পেরেছি। ভালোবেসে আমাকে অনেকে মহুয়া দিই বলে, অনেকে আবার বাড়ির মেয়ে বলেও ভাবে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার বলা যায়। তো আমার ফেসবুক ইউটিউব মিলিয়ে মোটামুটি 22 লক্ষ সদস্যের একটি পরিবার। চ্যানেলের নাম হলো প্রবাসে ঘর কন্যা। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘর কন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার বিকেল এখন 4টে, ছেলে মেয়েরা স্কুল থেকে বাড়ি চলে এসেছে। রামার উপরে দায়িত্ব করেছে সবজি তোলা। খুব পপুলার পেইন, আমরা সবাই জানি, অসংখ্য। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘর কন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তবে আজকে আর ব্লগে নয়, আজকে দেখুন দেখি এই সেটটা চিনতে পাচ্ছেন কিনা। প্রত্যেকটা বাঙালি আমরা এই সেটটা চিনি, ঠিকই ধরেছেন। আজ আমরা দিদি নাম্বার ওয়ানে স্টেজে আছি। আর সামনের এই প্রিয় মানুষটিকে একটু জুম করি, তাহলে আপনারা আরো স্পষ্ট দেখতে পাবেন। এই দেখুন, চিনতে পাচ্ছেন কিনা, আমাদের রচনাদি, সকলের ভারী প্রিয়, ভীষণ পছন্দের আমাদের একজন মানুষ, আপনাদের মহুয়া এসছে আজকে প্রবাসে ঘরকন্যা থেকে পশ্চিম মেদিনীপুরকে রিপ্রেজেন্ট করতে। বড়দের কাছে প্রণাম, আর ছোটদের কাছে শুভেচ্ছা চাইছি, আমার জেলাটিকে যেন আমি ফাইনালে নিয়ে যেতে পারি। আর মহুয়াদিকে আজকে আমরা এখানে পেয়ে খুব খুশি। অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে শুরু করি, এইভাবেই কথা বলতে থাকি। মেদিনীপুরের ফুচকা, কারণ আমি বহু জায়গায় ফুচকা খেয়েছি, আমার মেদিনীপুরের মতো ফুচকা আমি কোথাও খেতে পারি না। ফুচকা ক্যালিফোর্নিয়াতে 500 টাকায় 5টা। তারা বলে যে এখানে পাবি না, শর্টকাট রাস্তা হচ্ছে বাজার থেকে ফিলে কিনা।